97 বছরের ঐতিহ্যধারী তিন প্রজন্মের কলেজ ফেনী সরকারি কলেজে আপনাদের স্বাগত। ফেনী কলেজ, কলেজটি যখন প্রতিষ্ঠিত হয় তখন বৃহত্তর নোয়াখালী তথা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার উচ্চশিক্ষার জন্য ছিল একমাত্র প্রতিষ্ঠান। 1918 সালের দিকেই কলেজটি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়। 1922 সালে খান বাহাদুর বজলুল হক একটি ট্রাস্ট বোর্ড গঠন করেন এবং তখন থেকেই মূলত কলেজটির যাত্রা শুরু হয়। কলেজের জন্মলগ্নে প্রথম গভর্নিং বডির সদস্য ছিলেন খান বাহাদুর আব্দুল আজিজ, মরহুম খান সাহেব মৌলভী বজলুল হক, মরহুম মৌলভী আব্দুল খালেক, মরহুম মৌলভী হাসান আলী, মরহুম মৌলভী আব্দুল সাত্তার, সর্বপ্রয়াত শ্রী রমণী মোহন গোস্বামী, মহেন্দ্র কুমার ঘোষ, কালীচরণ নাথ, শ্রী গুরুদাস কর, শ্রী কালীজয় চক্রবর্তী, অধ্যক্ষ অম্বিকাচরণ রক্ষিত রায় বাহাদুর প্রমুখ। কমিটির প্রথম সভাপতি ছিলেন ফেনীর তখনকার মহকুমা প্রশাসক জনাব আকরামুজ্জামান খান, প্রথম সেক্রেটারি ছিলেন মরহুম মৌলভী আব্দুল খালেক। মূল ভবনের উদ্বোধন করেন স্যার হিউ ল্যান্সডাউন স্টিফেনসন। এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন বাবু বীরেন্দ্রলাল ভট্টাচার্য এবং বর্তমান অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু নসর ভূঁইয়া, শিক্ষক পরিষদ সেক্রেটারি জনাব মোহাম্মদ জহিরুদ্দিন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ। ঐতিহ্যবাহী ফেনী সরকারি কলেজ প্রায় শতবর্ষ পুরানো। এই কলেজটিতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 20,000-এর উপরে। এই কলেজটিতে শিক্ষক পদ সংখ্যা সত্য। এই কলেজ একাডেমিক কার্যক্রম সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। অতি সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পারফরমেন্স র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই কলেজটির একাডেমিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। বিগত 5 বছরে এই কলেজে বেশ উন্নয়ন কার্যক্রম সংগঠিত হয়েছে। এই কলেজে নির্মিত হয়েছে একাডেমিক ভবন, কাম পরীক্ষা হল, কমিশনার জয়নাল আবদিন ভবন এবং 100 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ছাত্রী হোস্টেল। আগামী দিনের পরিকল্পনা এই কলেজের চতুর্দিকে সীমানা প্রাচীর নির্মাণ, একটি মাঠ নির্মাণ, অধ্যক্ষের বাসভবন এবং শিক্ষকদের আবাসন ব্যবস্থার জন্য ধর্মতলি বিল্ডিং ও একটি 6তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন। 2019-20 শিক্ষাবর্ষে তিনি সরকারি কলেজে 11 শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। অধ্যক্ষ স্যারের সুদক্ষ পরিচালনার মাধ্যমেই এভাবে এগিয়ে চলছে ফেনী সরকারি কলেজের কার্যক্রম। সেই 1924 সালে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্তি ও প্রথম শ্রেণীর মর্যাদা পায়। আরবি ও ইতিহাস অনার্স বিষয় নিয়ে কলেজটির যাত্রা শুরু। 1979 সালের 7ই মে কলেজটি জাতীয়করণ করা হয়। শুরুর দিকে 146 জন ছাত্রছাত্রী নিয়ে কলেজের যাত্রা শুরু হলেও বর্তমানে রয়েছে 11, 12, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় 22,000 ছাত্রছাত্রী, রয়েছে আলাদা আলাদা বিভাগ সমূহ। আধুনিকতার ছোঁয়ায় সুপ্রশস্ত শ্রেণীকক্ষ, অত্যাধুনিক ICT ল্যাব, সুপ্রসিদ্ধ লাইব্রেরি ও সমৃদ্ধ বিজ্ঞান গবেষণাগার, রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী। বাংলা বিভাগে রয়েছেন সহযোগী অধ্যাপক জনাব হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক জনাব কাজী মোহাম্মদ রেজাউল হক, সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ওসমান গনি, প্রভাষক জনাব মর্জিনা আক্তার। ইংরেজি বিভাগ সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আফলাতুন, সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মুস্তাক হোসেন, প্রভাষক জনাব শিহাবুদ্দিন, প্রভাষক জনাব মোহাম্মদ মুতাহার হোসেন। ইতিহাস বিভাগ সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ফজলে এলাহি, সহকারী অধ্যাপক জনাব মোসাম্মদ জেসমিন আক্তার, সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সংযুক্ত, প্রভাষক জনাব আশরাফ উদ্দিন, প্রভাষক মোহাম্মদ গোলাম রাব্বানি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ মঞ্জুরুর রহমান, সহকারী অধ্যাপক জনাব জয়নাল আবেদিন, প্রভাষক জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক জনাব মোহাম্মদ মঞ্জুর হাসান।
দর্শন বিভাগ, সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ লিয়াকত আলী, প্রভাষক জনাব লুৎফুন নাহার, প্রভাষক জনাব মোহাম্মদ নুরুল আফসার, অর্থনীতি বিভাগ অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আব্দুল মজিদ, সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আইয়ুব, সহকারী অধ্যাপক জনাব আফরোজা বানু, প্রভাষক জনাব আখিনুর বেগম সাথী, প্রভাষক জনাব আবু জাফর, প্রভাষক জনাব কপিল ভট্টাচার্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ মুক্তার হোসেন, সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী অধ্যাপক জনাব মুবাসেরা আক্তার সংযুক্ত, প্রভাষক জনাব কামরুন নাহার, প্রভাষক জনাব বিজয় কুমার দাস, প্রভাষক জনাব মোহাম্মদ তানবীর উদ্দিন, সমাজকর্ম বিভাগ সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ফখরুল আমিন, সহকারী অধ্যাপক জনাব ফরিদ আলম ভূঁইয়া, প্রভাষক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক নাসরিন সুলতানা, গণিত বিভাগ অধ্যাপক প্রফেসর শিব প্রসাদ দাশগুপ্ত সংযুক্ত, সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ জহিরুদ্দিন, সহকারী অধ্যাপক জনাব আমিনুল ইসলাম সংযুক্ত, প্রভাষক জনাব লিটন চন্দ্র পাল, প্রভাষক জনাব মোহাম্মদ আকবর হোসেন, প্রভাষক জনাব মোহাম্মদ দিদওয়ানুল কবির, হিসাব বিজ্ঞান বিভাগ অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ বেলাল হোসেন, সহকারী অধ্যাপক জনাব হাসান মাহমুদ রিয়াদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক জনাব মিজানুজ্জামান খান, প্রভাষক জনাব মোহাম্মদ ওয়াসিম পাটওয়ারি, প্রভাষক জনাব মোহাম্মদ গোলাম মোর্শেদ, ব্যবস্থাপনা বিভাগ সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক জনাব শামীম আক্তার সংযুক্ত, সহকারী অধ্যাপক জনাব হাবিবুর রহমান, প্রভাষক জনাব কাউসার আহমেদ, প্রভাষক জনাব আবু আবদুল্লাহ, প্রভাষক জনাব হাসানুজ্জামান, রসায়নবিদ্যা বিভাগ সহযোগী অধ্যাপক জনাব দীনেশ চন্দ্র পাল, সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ নুরুল আজিম ভূঁইয়া, প্রভাষক জনাব তাসলিমা আক্তার, প্রভাষক জনাব সুমন ঘোষ, পদার্থবিদ্যা বিভাগ সহযোগী অধ্যাপক দোলন কৃষ্ণ সাহা, সহকারী অধ্যাপক জনাব মতিউর রহমান, প্রভাষক জনাব মোহাম্মদ মুকুল হুসাইন খান সংযুক্ত, প্রভাষক জনাব প্রণব চন্দ্র দাস, উদ্ভিদবিদ্যা বিভাগ সহকারী অধ্যাপক জনাব হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রভাষক জনাব আহমদ আলী, প্রভাষক জনাব মোহাম্মদ শাহনেওয়াজ ভূঁইয়া, প্রাণীবিদ্যা বিভাগ সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনুস হাসান, সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মুতাহার হোসাইন সংযুক্ত, প্রভাষক জনাব মোহাম্মদ কাউসার মিয়া। শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে শিক্ষক পরিষদ। অধ্যয়নের সুযোগ যারা পেয়েছ নিঃসন্দেহে তোমরা ভাগ্যবান। তোমাদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাসের এই শুভ লক্ষ্মী তোমাদের জানাই ছাত্র কলেজে সুস্বাগত। 2019-20 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি কিছু শিক্ষার্থীদের ভর্তি কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এখন থেকে তোমরা ফেনী সরকারি কলেজের পরিবারের অন্তর্ভুক্ত হয়েছ। তোমাদের আগামী পথ চলা সুন্দর শুভ এই প্রত্যাশা করছি। নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে সর্বদা তৎপর রয়েছে ভিজিলেন্স টিম এবং আইপি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক সকল কার্যক্রম পরিচালিত এবং অভ্যন্তরীণ সকল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় অনলাইনে। রয়েছে ছাত্র প্রতিনিধি যারা নিয়মিতভাবে শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2019-20 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর সকল
ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যে স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হয়েছ সেই স্বপ্ন বাস্তবায়নের সহযোগ হিসাবে আমরা ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ তোমাদের সাথে সবসময় কাজ করে যাব। তোমাদের ন্যায্য অধিকার ক্যাম্পাসের ভিতরে তোমাদের অধিকার যতটুকু রয়েছে সেই অধিকার আদায়ের লক্ষ্যে আমরা তোমাদের পাশে থেকে কাজ করব। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে রয়েছে বিজ্ঞান ক্লাব। এবারের 40তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা 2019 এ সিনিয়র গ্রুপ থেকে প্রথম স্থান এবং তৃতীয় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড 2019 এ ষষ্ঠ স্থান অর্জন করেছে ফেনী সরকারি কলেজ। আসসালামু আলাইকুম, আমি এখন আছি ফেনী সরকারি কলেজে। আজকে ফেনী সরকারি কলেজে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা 2019 জেলা পর্যায়ে যে প্রতিযোগিতাটি, এই প্রতিযোগিতাটি হোস্ট করছে ফেনী সরকারি কলেজে বিজ্ঞান ক্লাব। আসসালামু আলাইকুম, আমরা ফেনী সরকারি কলেজ থেকে 40তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন 2019 অংশগ্রহণ করছি। এছাড়া কলেজ পারফরমেন্স র্যাঙ্কিং 2017 চট্টগ্রাম বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ফেনী অঞ্চলের জনগণের অর্থে প্রায় 9 একর এলাকা জুড়ে সগৌরবে দাঁড়িয়ে আছে ফেনী সরকারি কলেজ পরিবার। মূলত একটি কলেজ গৃহ এবং পুকুরের দুই পাশে একটি হিন্দু ও একটি মুসলিম হোস্টেল নিয়ে এই কলেজে যাত্রা। বর্তমানে সুপরিকল্পিতভাবে এই কলেজে রয়েছে বিভাগীয় কার্যালয় সহ বিভিন্ন একাডেমিক ভবন, কলা ভবন, বিজ্ঞান ভবন, বাণিজ্য ভবন, অনার্স ভবন, একাডেমিক ও পরীক্ষা ভবন, মসজিদ, খেলার মাঠ, অডিটোরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, অম্বিকাচরণ রক্ষিত রায় বাহাদুর উদ্যান, ছাত্রাবাস, নবনির্মিত ছাত্রীনিবাস, শহীদ মিনার, বদ্ধভূমি, স্মৃতিফলক, কম্পিউটার ল্যাব, প্রতিটি বিভাগে একটি করে সেমিনার লাইব্রেরি ও রয়েছে একটি কেন্দ্রীয় লাইব্রেরি। ছাত্রীদের সমাজ সচেতনতায় সহশিক্ষার পাশাপাশি রয়েছে BNCC, রোবার স্কাউট, গার্লস ইন রোবার ও রেড ক্রিসেন্ট। প্রতি বছর সপাঠ্য কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা, নবীন বরণ, বার্ষিক মিলাদ মাহফিল ও সরস্বতী পূজা উদযাপন এবং যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হয় বিভিন্ন জাতীয় দিবসসমূহ, পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ বরণ। এছাড়া নিয়মিতভাবে আয়োজন করা হয় শিক্ষা সফরের। সুদক্ষ সুনিপুণ কারিগর অত্র জনপদের প্রাচীন কলেজ ফেনী সরকারি কলেজের অভিভাবক শ্রদ্ধেয় প্রফেসর বিমলকান্তি পাল স্যারের হাত ধরে এগিয়ে চলছে এই কলেজের অবকাঠামোগত এবং শিক্ষার উন্নয়ন। প্রাণবন্ত হয়ে উঠেছে কলেজ প্রাঙ্গণ। এই কলেজের অবকাঠামোই শুধু এর ঐতিহ্য বহন করে না, এর শিক্ষার্থীরাই এই ঐতিহ্যের অংশ। শত বছরের স্মৃতি ঘেরা বিদ্যাপীঠের চিহ্ন রয়েছে বিশ্বব্যাপী। অনেক শিক্ষার্থী রয়েছে যাদের বাবা দাদা ছিলেন এই কলেজের শিক্ষার্থী। আর 2 বছর পর যখন কলেজের 100 বছর পূর্তি হবে, 3 প্রজন্মের মিলন মেলায় উৎসব মুখর হয়ে উঠবে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ। এর অগ্রযাত্রা সর্বদা মঙ্গলময় হোক এই শুভকামনায় আমি মোহাম্মদ মঞ্জুর হাসান রুমি, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ফেনী সরকারি কলেজ ফেনী।